হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? দেখো আমার পিছনে শীতের সিম, তা প্রতি বছরে একবারে ওই এই মৌসুমে আর কি, শীতের মৌসুমে হয়। এটা কোনো পানিও দেওয়া লাগে না, শীতের সময় যদি পাহাড়ে যদি লাগায় ওখানে হয়ে যায় এ সব সিম। খ্যাত তাও নদী ধারে, নদীর ধারে সিম দেখবেন ওই পার আর এই পার। দেখো ওই পাশে আছে ঢেঁড়স গাছ, আর ঝিরি কারণে আমি ও পাশে যাইতে পারতেছি না। ঢেঁড়স, সিম, মানে বিভিন্ন জাতির সবজি আর কি। ওখানে অলমোস্ট একটা লোক কাজ করতেছে নিজে খেতে, তাই আমার পিছনে আছে সিম গাছ। দেখো সিম, এটা শীতের মৌসুমে হয়, এটা শুকনা মৌসুমে জন্ম হয় এটা। আর সবাইকে দেখার জন্য একটু আসলাম। আর দেখো একটা ফেলম বলে একটা সিম আছে, একদম সিম বলে ফেলম, ফেলম সিম বলে, এটাও নদী ধারে। এটা ফেলম সিম, এই দেখো খ্যাট মাতা মোহরি নদী ধারে লামাতে, আর ওর পাশে নদী। সো আর এখানে কী সবজি হয় দেখো, এখানে হয় এই টমেটো, এখানে টমেটো খেট হয়, টমেটো আর ওই সোজা যেটা লম্বা দেখা যায় ভুট্টা, ভুট্টা খেট। সো আর এখানে হয় ঢেঁড়স, ঢেঁড়স খেট। এই দেখো ঢেঁড়স, দেখছেন মাতামোরি নদীতে ঢেঁড়স হয়, আর টমেটো সিম। এটা ভাগ্য নির্ভরশীল। আর এখানে হয় বেগুন, দেখো বেগুন গাছ, বেগুন, আর এর পাশে আছে ধান। এটা ভাগ্য নির্ভরশীল দিয়ে লাগানো হয়, যদি বৃষ্টি হয়ে যায় তখনই বন্যাবাদ হয়ে যায় তখন ডুবে যাবে, ডুবে গেলে যে লাগে তাদের লস, এর আগে তুলতে পারলে ভিতরে লাভ। আর পাশে আছে ভুট্টা ক্যাট, দেখো ভুট্টা। এটা ভুট্টা ক্যাট, আর চারিদিকে ঘোরানো। ওর পাশে আছে নদী মাতামুহুরি, তার পাশে আছে মাতামুহুরি এ পাশে পাড়া, লামার বাজার পাড়া। দেখো চারিদিকে খেট, এটা সব ভাগ্য নির্ভরশীল দিয়ে খেট করা, ভাগ্য থাকলে খেতে পারবো, না হলে যদি বৃষ্টিপাত হয়ে যায় আর হবে না, ডুবে যাবে। এটা হলো মিষ্টি আলু, এটা মাটির ভিতরে, এটা মিষ্টি আলু সবাই লাগে, মানে লাগিয়ে দিছে, সব যে যার মতো লাগিয়ে দিছে। ভাগ্য নির্ভরশীল, ভাগ্য থাকলে খেতে পারবে, নাহলে পাবে না এইটুকু। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আপনাদেরকে আপ্রাম চেষ্টা করি, নতুন নতুন সবজি লাগানো, কাজ করানো, কৃষি কাজ করানো, এটা দেখার জন্য আমি সামনে আরও ভিডিও নেব। তার একটুকু রাখি, ধন্যবাদ ভাই, ভালো থেকো, নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকো সবাই, বাই বাই। এই মাতামুড়ি চড়ে নিলাম, দেখা হবে, বাই।